দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের গুণ অঙ্ক করাবো। চলো আমরা বোর্ডে দেখি তোমাদের জন্য সেখানে কি অঙ্ক অপেক্ষা করছে। চলো আমরা বোর্ডে যাই। দেখো এখানে বোর্ডে এক নম্বরে আছে, রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কত দিন কাজ করেন? একটু মনোযোগ দিয়ে দেখো, রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কত দিন কাজ করবেন? ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্ক করে দেখি। এক নম্বর অঙ্কটা আমরা করি, রাজুর বাবা এক সপ্তাহে কাজ করে, এক সপ্তাহে কাজ করেন 6 দিন, তাহলে 7 সপ্তাহে কত দিন কাজ করবেন? দাদুর বাবা 7 সপ্তাহে কাজ করেন, 7 গুণ 6 দিন সমান 7-এর নামতা বলি আমরা, 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = কতদিন হলো? 6 × 7 = 42, 6 × 7 = 42 দিন। ঠিক আছে, তাহলে রাজুর বাবা 7 সপ্তাহে 42 দিন কাজ করেন। আমরা উত্তর লিখি, উত্তর 42 দিন। ঠিক আছে, তাহলে অঙ্কটা আরেকবার একটু দেখো সবাই। এখানে বলা হয়েছে রাজুর বাবা এক সপ্তাহে 6 দিন কাজ করেন, তিনি 7 সপ্তাহে কত দিন কাজ করবেন? তাহলে এখানে লিখলাম আমরা, রাজুর বাবা এক সপ্তাহে কাজ করেন 6 দিন, রাজুর বাবা 7 সপ্তাহে কাজ করেন, 7 × 6 দিন সমান 6 × 7 = 42 দিন, উত্তর 42 দিন। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। দুই নম্বরে কি আছে, 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে 9 সপ্তাহে কত দিন? 1 সপ্তাহে কত দিন? এক সপ্তাহে হয় 7 দিন, তাহলে 9 সপ্তাহে কত দিন হবে? 9 সপ্তাহে হয় 9 × 7 দিন সমান সমান 9-এর নামতারা বলো, 9 × 9 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 36, 5 × 9 = 45, 6 × 9 = 54, 7 × 9 = 63, 7 × 9 = 63 দিন, তাহলে 9 সপ্তাহে হলো 63 দিন। আমরা উত্তর লিখি, উত্তর 63 দিন। ঠিক আছে, অঙ্কটা আর একবার একটু দেখো। এখানে বলছে 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে 9 সপ্তাহে কত দিন? আমরা লিখলাম 1 সপ্তাহে হয় 7 দিন, 9 সপ্তাহে হয় 9 × 7 সমান 7 × 9 = 63 দিন, উত্তর 63 দিন। ঠিক আছে, এখন তোমাদের এসডাব্লিউ দিচ্ছি। তোমাদের আজকে এসডাব্লিউ হচ্ছে, আজকে পার্টি ভালোভাবে শিখা ও লেখা। ঠিক আছে, আমি আজকে যে 2টা অঙ্ক করে দিলাম, এই অঙ্ক 2টা তোমরা বাসায় সবাই ভালোভাবে শিখবে, নিজে নিজে করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশে যে মহামারী চলছে, এর থেকে রক্ষা পেতে হলে তোমাদের সবাইকে ঘরে থাকতে হবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, অকারণে কেউ বাইরে ঘোরাফেরা করবে না, আর মা বাবার কথা মেনে চলবে। আমরা যে পড়াগুলি দিচ্ছি এগুলি দিনের পড়া, দিনই কমপ্লিট করবে। ধন্যবাদ সবাইকে।